নমস্কার সকলকে উৎপল শের ওয়ার্ড চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে র্যাপিড রিডারে উইলিয়াম শেক্সপিয়ারের যে তিনটি নাটক আছে তার মধ্যে ওথেলো নাটকটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখো আগের দুটি ভিডিওতে আমরা ওথিল নাটকের ছত্রিশ পাতার বাট অনলি রিকোয়েস্টেড ডেস টু লিভ দ্য টাইম টু হিম এই অবধি প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম যারা সেই ভিডিওগুলো দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও আজকে আমরা তারপর থেকে শুরু করব অর্থাৎ ছত্রিশ পাতার শেষ প্যারাগ্রাফ থেকে শুরু করব আজকের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ চলো শুরু করা যাক আজকের বিষয় ইট হ্যাপেন দ্যাট ওথেলো ইয়াগো হ্যাড এন্টার ইন টু দ্য রুম ঘটনাক্রমে ওথেলো এবং ইয়াগো সেই ঘরে প্রবেশ করল হোয়ার ডেমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাশিও যেথায় বা যেখানে ডেসডেমোনা ইতিমধ্যেই ক্যাশিওর সাথে উপস্থিত ছিল হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন এবং যে তাকে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করছিল মানে ক্যাশিও ডেসডেমোনাকে রিকোয়েস্ট করছিল তার এই শাস্তিটার ব্যাপারে মধ্যস্থতা করার জন্য হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর সে সে বলতে কে ক্যাশিও ক্যাশিও প্রস্থান করলো বিপরীত দিকে দরজাটা দিয়ে অ্যাজ ওথেলো এন্টার্ড যখন ওথেলো প্রবেশ করলো সেই ঘরটার মধ্যে অ্যান্ড ইয়াগো এবং ইয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট যে ছিল দুষ্টু পরিপূর্ণ খুবই কৌশলী সেড ইন এ লো ভয়েস সে নিচু স্বরে বলে উঠলো অ্যাজ ইট টু হিংসেলফ যেন আপন মনে বলছে আই লাইক নট দ্যাট এসব আমার পছন্দ নয় ওথেলো টুক ডো নোটিশ অফ হোয়াট ই সেড ওথেলো কোনো রকম মাথা ঘামালো না অন্যপাত করলো না যেটা ইয়াগো বললো দ্য ইন্টারেকশন উইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডেমোনা ডেসডডেমনার সঙ্গে যে কথোপকথন বা কথাবার্তাগুলো হলো পুট ইট আউট অফ ই জেড তার মাথা থেকে সব কিছুকে ভুলিয়ে দিয়েছিল যে ইয়াগোর এই কথাবার্তা তার মাথায় ছিল না ওথেলোর মাথায় ছিল না কারণ ডেসডেমোনার সঙ্গে কথা বলার পর তার এসব না বাট হি লেটার কিন্তু সে সে বলতে পরে মনে করেছিল যে পরে সে এটাকে ভেবেছিল যে কেন ইয়াগো এই কথাটা বলল। হোয়েন ডেসডেমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন যখন ডেসডেমোনা সেই স্থান থেকে প্রস্থান করলো ইয়াগো আক্সড ওথেলো ইয়াগো ওথেলোকে জিজ্ঞাসা করেছিল অ্যাজিফ মিয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট যেন সে নিছক কৌতূহলের বসে জানতে চাইছে হুয়েদার ক্যাসিও নিউ অব দ্য জেনারেল স্কোটশিপ উইথ ডেসডেমোনা যে সেনাপতির সঙ্গে ডেসডেমোনার প্রেমের সম্পর্কের ব্যাপারে ক্যাসিও কিছু জানে কি না যে ক্যাশিও কি কিছু জানতো যখন সেনাপতির সঙ্গে মানে ওথেলোর সঙ্গে ডেসডেমোনার প্রেম ছিল সে ব্যাপারে কি কিছু জানতো দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ তখন সেনাপতি ইতিবাচক উত্তর দিল যে হ্যাঁ জানতো অ্যান্ড অ্যাডেড দ্যাট এবং এর সাথে আরো যোগ করল যে হি হ্যাড গন বিটুইন দেম ভেরি ওপেন ডিউরিং দ্য কোর্সিপ যে সে বহুবার তাদের প্রেমের মধ্যস্থতা করেছে মানে ক্যাশিও বহুবার ডেস্টেমনার সঙ্গে অথেলোর প্রেমের মধ্যস্থতা করেছে ইয়াগো রেজ হিজ ব্রো ইয়াগো তার ভ্রু কোচকালো অ্যাজ ইফ হি হ্যাড গট এ ফ্রেশ লাইট অন সাম ট্রেভেল ম্যাটার যেন মনে হচ্ছে সে এমন ভাব করল যে ভয়ঙ্কর কোনো সত্য উদ্ঘাটন করতে পেরেছে অ্যান্ড রিমার্ক এবং মন্তব্য করল ইন্ডিড তাই নাকি দিস ব্রট ইন টু ওথেলোজ মাইন্ড দ্য ওয়ার্ল্ডস অফ ইয়াগো এটা ওথেলোকে মনে করিয়ে দিল ইয়াগোর কথাটা যে ইয়াগো সে বলেছিল আই লাইক নট দ্যাট সেই কথাটাকে কিন্তু ওথেলো মনে পড়লো হুইচ ই সেড হোয়াইল এন্টারিং দ্য রুম যেটা সে বলেছিল যখন সে রুমের মধ্যে প্রবেশ করছিল যে ক্যাসিওকে এবং ডেসডেমোনাকে দেখে বলেছিল না আই লাইক নট দ্যাট সেই কথাটা মনে পড়ে গেল এখন ওথেলোর সি সাম মিনিং মিটিং সে ভাবতে শুরু করলো যে ডেসডেমোনার সঙ্গে ক্যাসিওর ওই ব্যক্তিগত সাক্ষাৎের নিশ্চয়ই কোনো গোপন অর্থ আছে গোপন তাৎপর্য আছে ওথেলো ডিম টিয়াগো টু বি জাস্ট ম্যান ওথেলো মনে হতো ইয়াগ হচ্ছে একজন খুবই সৎ মানুষ ন্যায় প্রাণ মানুষ ফুল অব লাভ যে ভালোবাসায় পরিপূর্ণ অ্যান্ড অনেস্টি এবং সততায় পরিপূর্ণ যে ভালোবাসা এবং সততায় পরিপূর্ণ একজন ন্যায়পরণ মানুষ হচ্ছে ইয়াগো সো হি আর গুড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট ইন ইউ সুতরাং সে ইয়াগোকে আবেদন করল ইয়াগোকে অনুরোধ করল যে সে যেটা জানে তাকে বলতে যে তুমি কি জানো সেটা আমায় বলো অ্যান্ড হোয়াট সে ডিয়াগো ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রুড ইন টু মাই ব্রেস্ট ইয়াগো বললো যদি কোনো খারাপ চিন্তা আমার মনে আশ্রয় নিয়ে থাকে তাহলে কি হবে যে যদি আমার মনে আমার হৃদয়ে কোনো খারাপ চিন্তা আশ্রয় নিয়ে থাকে তখন কি হবে হি অন টু সে দ্যাট ইট উড বি এ পিটি ইফ এনি ট্রাভেল উড অ্যারাইজ টু ওথেলো আউট অফ হিজ ইম্পারফেক্ট অবজারভেশন সে বলে চলল যে এটা খুবই করুণার বিষয় হবে খুবই দুঃখের বিষয় হবে যে তার ভুল ধারণার জন্য যদি অথিলোকেও মানসিক কষ্ট পেতে হয় তখন বা তাহলে তা ভালো হবে না এটা সে বলল সো ই টুড নট বি ওয়াই ওথেলো স্পিচ টু নো হিজ থট তাই ওথেল মানসিক শান্তির জন্য এটা না জানাই ভালো হবে মানে ইয়াগো কিন্তু বেশ প্ল্যানটা খাটিছে যে ওথেলো হয়তো কষ্ট পাবে তাই আপনার যাতে কষ্ট না বাড়ে তার জন্য আপনার না জানাটাই ভালো হবে বাই দেখো কিউরিয়সিটি ওয়াজ রেসড অলমোস্ট টু ডিস্ট্রাকশন ততক্ষণে ওথেলোর কৌতূহল বেড়ে গেলোলোজ মাইন্ড এবং ইয়াগো এমন ভান করতে লাগলো যে সে ওথেলোর মনের জন্য সব সময় যত্ন নিতে তৎপর শট হিম টু বি কসাস অফ এনভি সে তাকে বুঝিয়ে বলল ঈর্ষান্বিত না হতে যে আপনি যেন ঈর্ষান্বিত হননি আমি যেটা বলবো আমি যেটা ভাবছি আমার মনের মধ্যে যে চিন্তাটা এসছে সেটা জানার পর আপনি যেন কোন রকম ভাবে ঈর্ষান্বিত হয়ে না ওঠেন বাই দ্য ভেরি কসান হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশিয়ান এই সতর্ক বার্তার মধ্য দিয়ে সে ভান করতে লাগলো যেন সে অথিলকে সন্দেহ করা থেকে বিরত রাখতে চাই কিন্তু অ্যাকচুয়ালি সে অথলের মনে সন্দেহটাকে আরও বাড়িয়ে দিতে চাইছে আইনও আমি জানি সে অথিল অথিল বলল দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার আমার স্ত্রী খুব ভালো লাভস কোম্পানি সঙ্গ ভালোবাসে মানুষের সঙ্গ ভালোবাসে ফিস্টিং হৈ হুল্লোর ভালোবাসে আমোদ প্রমোদ ভালোবাসে ইজ ফ্রি অফ স্পিচ খোলামেলা কথা বলতে পছন্দ করে সিংস গান করে প্লেজ খেলে অ্যান্ড ডান্সেস ওয়েল এবং সুন্দর নাচে বাট হোয়ার ভার্চু ইজ কিন্তু যদি গুণের কথা বলা হয় দিজ কোয়ালিটিজ আর ভার্চুয়াস এগুলো গুণ ছাড়ার কিছুই নয় যে এগুলোই হচ্ছে একজন গুণী ব্যক্তির গুণের লক্ষণ যে ওথেলো বলতে চাইলো হ্যাঁ সে তার স্ত্রীকে বিশ্বাস করে কিন্তু মনে রাখবে ওথেলোর মনে অলরেডি সন্দেহ প্রবণতা শুরু হয়ে গেছে একটু পরই আমরা দেখতে পাবো যে ওথেলো বললো তার বউ বা তার স্ত্রী ভালোবাসে মানুষের সঙ্গ হৈ হুল্লোর আমোদ প্রমোদ কথা বলতে নাচতে গাইতে এগুলোই তো একজন গুণীর লক্ষণ আই মাস্ট হ্যাভ প্রুভ বিফোর আই থিঙ্ক হার ডিস অনেস্ট দেখো আমি বললাম ওথেলো অলরেডি কিন্তু তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে সেই জন্য বলছে কি আমার অবশ্যই প্রমাণ দরকার তাকে অসৎ ভাবার আগে তার মানে যদি কেউ প্রমাণ কোনো কিছু দিতে পারে তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে অসৎ ভেবে ফেলবে মানে তার কিন্তু ডেসডেমনার প্রতি বিশ্বাস নেই যে না ডেসডেমনাটা করতে পারে না সে বিশ্বাসটা নেই কেউ যদি সামান্যতম কোনো প্রমাণ দিয়ে দেয় সেটা মিথ্যা হোক সত্য হোক তবুও সে ভেবে ফেলবে তার স্ত্রী অসৎ দেন ইয়াগো তারপর ইয়াগো অ্যাজ ইট গ্ল্যাড দ্যাট ওথেলো স্লো টু বিলিভ ইল অফ ইজ লেডি এটা ভেবে খুশি হলো যে সে ধীরে হলেও অবশেষে ওথেলোর মনে তার স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ দানা মারতে শুরু করেছে যে হ্যাঁ সে আস্তে আস্তে তার স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ করতে শুরু করেছে এটা ভেবে সে খুব খুশি হলো ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট হি হ্যাড নো প্রুফ তখন সে খোলা ভাবে ঘোষণা করলো যে না তার কাছে কোনো প্রমাণ নেই ইয়াগো বলছে যে না তার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু ইয়াগো খুবই স্যাটিসফাইড সন্তুষ্ট যে ওথেলো আস্তে আস্তে হলেও তার স্ত্রী সম্পর্কে কিন্তু অবিশ্বাস শুরু করেছে না সে বলতো না কোনোদিনই যদি তার পুরোপুরি বিশ্বাস থাকতো যে আমাকে তাকে অসৎ ভাবার আগে প্রমাণ চাই তাহলে সে বলতো তুমি যাই বলো না কেন আমি জানি দেশ ডেমোনা খুব অনেস্ট হি বেগড ওথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার সে অনুরোধ করলো ওথেলোকে লক্ষ্য করতে তার ব্যবহারটা তার বলতে কার ডেসডেমোনার ব্যবহারটা ওয়েল পার্টিকুলারলি হোয়েন ক্যাশিউ ওয়াজ নিয়ার বাই বিশেষ করে যখন ক্যাশিও তার কাছে থাকে যে ক্যাশিও যখন থাকে তখন আপনি একটু ডেসডেমোনার ব্যবহারটা লক্ষ্য করবেন হি শুড নট বি জেলাস টু সিকিওর দেখো খুব ভালো করে মনে রাখবে কি বলছে তবে তার ঈর্ষান্বিত বা খুব সচেতন হওয়া কোনোটারই বেশি দরকার নেই যে আপনি বেশি সচেতন হবেন না আবার বেশি ঈর্ষান্বিত হবেন না ইয়াগো নিউ দ্য ডিসপোজিশন অব দ্য ইটালিয়ান লেডিস বেটার দেন ওথেলো ইয়াগো কিন্তু ইটালিয়ান মহিলাদের মন ওথেলোর থেকেও খুব ভালো জানতো যে ইটালির মহিলারা কিরকম প্রকৃতির হয় সেটা ইয়াগো ভালো জানতো কারণ ওথের তো আফ্রিকার লোক ছিল সেও ততটা ভালো জানতো না দেখো হি নিউ দ্যাট সে জানতো যে ইন ভেনিস ভেনিসে দ্য ওয়াইফস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দে প্র্যাংস যে ভেনিসের গৃহবধূরা সারা পৃথিবীর মানুষের কাছে তাদের প্রেমের ভাব প্রকাশ করলেও বাট দে ডে নট শো দে হাজব্যান্ডস কিন্তু তাদের স্বামীর সামনে তা প্রকাশ করে না যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তাদের ভালোবাসার ভাবটা প্রকাশ করলেও তাদের স্বামীদের কাছে ভেনিসের মহিলারা তাদের প্রেমের ভাব প্রকাশ করে না ইয়াগো ইয়াগো খুব সুকৌশলে ইঙ্গিত করলো তার বাবাকে প্রতারণা করেছে ডেস তার বাবার সঙ্গে প্রতারণা করেছে ইন ম্যারিং উইথ ওথেলো ওথেলোকে বিয়ে করে যে ওথেলোকে বিয়ে করে ডেস তার বাবার সঙ্গে প্রতারণা করেছিল অ্যান্ড ক্যারেড ইট সো ক্লোজলি দ্যাট ওল্ড ব্রাবান্টিও দ্যাট উইচ ক্র্যাফ হ্যাড আর সে এত নিপুণভাবে কাজটা করেছিল এত নিখুঁতভাবে কাজটা করেছিল যে তার বাবা বৃদ্ধ বাবানটিও মনে করেছিল যে তাকে ডাকিনি বিদ্যা বা ছলচা তুরি করে তাকে বিয়েটা করেছে ওথেলো এইটা কিন্তু এই চিন্তাটা সুকৌশলে সে ওথেলোর মনে প্রবেশ করিয়ে দিল ওথেলো ওয়াজ মাস্ট মুভড বাই দিস আর্গুমেন্ট ওথেলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আলোড়িত হলো এই যুক্তিটাতে কারণ হ্যাঁ ব্রাহ্মাণটিও তো বলেছিল তার মনে পড়ে গেল যে যে তার বাবার সঙ্গে প্রতারণা করতে পারে সে কিন্তু সবার সাথে প্রতারণা করতে পারে হি ওয়ান্ড সে ভাবতে লাগলো সে বলতে থেকে ওথেল ওথেলো ভাবতে লাগলো ইফ সি কুড ডিসিভার ফাদার যদি সে তার বাবার সঙ্গে প্রতারণা করতে পারে সি মাইড ডিসিভার হাজব্যান্ড অ্যাজ ওয়েল সে একই সঙ্গে তার স্বামীর সঙ্গেও প্রতারণা করতে পারবে যে হ্যাঁ তো এই কথাটাই বলেছিল তাই তখন সে ভাবতে লাগলো যে হ্যাঁ তার মানে সে তার বাবার সঙ্গে প্রতারণা করেছে আগে আজ তো আমার সঙ্গে প্রতারণা করে সে সঙ্গে প্রেম করতেই পারে তার মধ্যে কিন্তু এই চিন্তাটা অলরেডি প্রবেশ করে গেল ইয়াগো অ্যাপোলজি ফর হ্যাভিং মুভ হিম ইয়াগোল কাছে ক্ষমা চাইলো তার মনকে বিচলিত করে তোলার জন্য যে যে বাট কিন্তু তাকে বলে যেতে তুমি আর কি জানো বলো ইয়াগো প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ রিল্যাক্টেড টু প্রডিউস এনিথিং এগেন্ট ক্যাসিও ইয়াগো ভান করলো দেখো ইয়াগো কিন্তু খুবই একজন বড় খলনায়ক সে ভান করলো যে সে ক্যাসিওর বিরুদ্ধে কোনো কিছু বলতে অনিচ্ছুক যে ক্যাশিও কেমন ভান করছে যেন ক্যাশিও তার খুব ক্লোজ ফ্রেন্ড তাই ক্যাসিওর বিরুদ্ধে সে কিছু বলতে চাইছে না হাউ এবার যাই হোক হি রিমাইন্ডেড ওথেলো হাউ ডেসডেমোনা হ্যাড রিজেক্টেড মেনি সুইটেবল ম্যাচেস অফ আর ওন ক্লাইম অ্যান্ড কমপ্লেকশন যে সে মনে করাল ওথেলোকে যে ডেসডেমোনা কীভাবে প্রত্যাখ্যান করেছিল অনেক উপযুক্ত পাত্রকে যারা তার সামাজিক মর্যাদা এবং সৌন্দর্যের সমকক্ষ ছিল যে সবাইকে সে নাকচ করেছিল অ্যান্ড ম্যারেড হিম এবং বিয়ে করেছিল তাকে যে তার সঙ্গে সামাজিক দিক থেকে মর্যাদা এবং সৌন্দর্যে তার সমকক্ষ কতজনকে সে নাকচ করে বিয়ে করেছিল তোমাকেও থান্যাচারাল ইনহার যেটা তার মধ্যে একটা অস্বাভাবিক মনে হয়েছিল অ্যান্ড প্রুভ টু হ্যাভ এ স্ট্রং উইল আর এটাও প্রমাণ হয়েছিল তার মনের ইচ্ছা শক্তি ছিল খুবই দৃঢ় যেই রকম সুন্দর সুন্দর ছেলেগুলোকে সে নাকচ করে দিল কেন এটা অস্বাভাবিক লাগলো নাকি এটা একটা অস্বাভাবিক মনে হয়েছিল এবং তার যে মনের ইচ্ছা শক্তি জোজ ছিল সেটাও প্রমাণ হয়েছিল সো হোয়েন বেটার জাজমেন্ট রিটার্ন সুতরাং যখন তার মধ্যে আবার বিচার বুদ্ধি ফিরে এসেছিল হাউ প্রভাবেল ইট ওয়াজ দ্যাট শি ফল আপন কম্পেয়ারিং ওথেল উইথ দ্য হোয়েট কমপ্লেক্স অ্যান্ড ইয়ং ইটালিয়ানস যে এটা কতটা যুক্তিযুক্ত যে সে আবার কি করতে শুরু করলো ওই সাদা চামড়ার যুবকদের সঙ্গে ওথেল তুলনা করতে শুরু করলো অফার নেশন তার দেশের যে তার দেশে যারা সাদা চামড়ার মানুষ শ্বেতাঙ্গ মানুষ তাদের সঙ্গে সে ওথেলোর তুলনা করতে শুরু করলো যখন তার মধ্যে বিচার বুদ্ধি ফিরে এলো যে তখন হয়তো তোমাকে আবেগে পড়ে ভালোবেসে বিয়ে করে ফেলেছিল কিন্তু পরে যখন ওর আবেগটা কাটলো বিচার বুদ্ধি এলো সে তখন ওই সঙ্গে সমমর্যাদা এবং তার সঙ্গে সৌন্দর্যের মানুষদের সঙ্গে তুলনা করতে লাগলো কার ওথেলোর হি দেয়ার ফর অ্যাডভাইস ওথেলো টু পুট অফ হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাশিও এল ইল লঙ্গার সে উপদেশ দিল ক্যাশিওকে ক্ষমা করার প্রক্রিয়াটা যেন একটু দীর্ঘায়িত করে বিলম্বিত করে যেন এক্ষুনি না ক্ষমা করে দেয় তাহলে দেখো যত দীর্ঘায়িত করবে ক্যাশিও বেশি তত বেশ কাছে আসবে এবং রিকোয়েস্ট করবে যে কি হলো রে এখনো কেন আমাকে ক্ষমা করছে না আমাকে কেন এখনো লেফটেন্যান্ট পদটা ফিরিয়ে দিচ্ছে না তাহলে ইয়াগোর প্ল্যান দেখেছো ইয়াগো এখানে ক্যাশিওকে বলছে যাও অনুরোধ করে যাও আর এখে বলছে আপনি ক্ষমা করবেন না ক্ষমা না করার কারণটা কি যত ক্ষমা করতে লেট করবে ক্যাশিও তত বেশি বেশ কাছে আসবে এবং আরো বেশি বেশি করে রিকোয়েস্ট করবে মিন হোয়াইল ও ছিল শু নোট উইথ হোয়াট আর নেস্ট উড সলিসিট ফর ক্যাসিও ইতিমধ্যে অতি খেয়াল করতে হবে কত গভীর আন্তরিকতার সঙ্গে ডেসডেমোনা ক্যাসিওর জন্য অনুরোধ করে যে যতদিন আপনি না তাকে ক্ষমা করবেন আপনি লক্ষ্য করবেন যে কত গভীর আন্তরিকতার সাথে সে ক্যাসিওর জন্য আপনাকে অনুরোধ করে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সো মিসিবাসলি দ্য ট্রেচারাস ভিলেন সুতরাং দুষ্টুমিপূর্ণভাবে বিশ্বাসঘাতক শৈতান লেডি ইজ প্লটস টু টার্ন ডা জেন্টাল কোয়ালিটি ইজ অফ দ্য ইনোসেন্ট লেডি ইন টু আর চতুরভাবে এমন ফোন দিয়ে যাতে ই নিস্পাপ মহিলার গুণগুলি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় অ্যান্ড মেকে নেট অফার আউট অন গুডনেস টু এন্ট্র্যাফার এবং তার গুণ তার জন্য একটি ফাঁদ পাতে যে ওর যে গুণগুলো ছিল বন্ধুকে ভালোবাসা হই হুল্লোড় করা সেই সব গুণগুলোকে দিয়ে সে এমন একটা ফাঁদ পারলো যেই ফাঁদেতে ডেস্ক ডেমোনা পড়বে ফার্স্ট বাই সেটিং অন ক্যাশিও টু এন্ট্রি ইট হার ফর মিডিয়েশন প্রথমে একদিকে সে ক্যাশিওকে অনুরোধ করতে বলল তার হয়ে মধ্যস্থতা করার জন্য ডেস্ট দেবনাকে অ্যান্ড দেন আউট অফ দ্য মিডিয়েশন কন্ট্রাইভিং স্ট্র্যাটাজেমস ফর হার উইন তারপর অন্যদিকে এই মধ্যস্থতাকে ভয়ঙ্কর ধ্বংসের পরিকল্পনা হিসাবে ব্যবহার করে যে তাহলে একবারটি সে ক্যাশিওকে বলল যাও তুমি অনুরোধ করা অনুরোধ করতে বলো তোমার হয়ে ডেস্ট দেবনাকে তারপরে তার এই অনুরোধটাকেই এই রিকোয়েস্টটাকেই ভয়ঙ্কর ধ্বংসের পরিকল্পনা হিসাবে ব্যবহার করলো ওথেলোজ লং কনভার্সেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস দেখো ইয়াগোর সঙ্গে এই ওথেলোর দীর্ঘ কথোপকথন তাকে মানসিকভাবে অস্থির করে তুলেছে নাইদার পপি নর দ্য জুইস অব ম্যান্ড্রাগোরা নর অল দ্য স্লিপিং পোশনস অব দ্য ওয়ার্ল্ড দেখো চিন্তা করো কি অবস্থা কুড ওয়ান সেকেন্ড রেস্ট টু হিম দ্যাট সুইট রেস্ট হুইচ হি হ্যাড এনজয়েড অনলি এ স্টার যে কোনো পপি ভিজ অথবা ম্যান্ড্রাগোড়ার রস নর অল দ্য স্লিপিং পোশানস অথবা সমস্ত ঘুমের ওষুধ অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর কুড ওয়ান্স এগেন রেস্টোর টু হিম দ্য সুইট রেস্ট তাকে আর ফিরিয়ে দিতে পারলো না যে মধুর বিশ্রামটা হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টার ডে যে বিশ্রামটা কেবলমাত্র সে আগের দিনে উপভোগ করেছিল যে আগের দিনও যত সুন্দরভাবে যত আরামপূর্ণভাবে সে ঘুমিয়েছিল আজকে পপিসিড বা ম্যান্ড্রাগোড়ার রস বা সমস্ত স্লিপিং পোশান ঘুমের ওষুধ খেয়েও তার মধ্যে আর সেই শান্তিপূর্ণ ঘুম আসছে না বিশ্রাম আসছে না কারণ অলরেডি ওথেলোর মনে কিন্তু একটা সন্দেহ প্রবণতা তৈরি হয়ে গেছে ক্যাসিও এবং ডেসডেমোনাকে নিয়ে হিজ ইজ সিকেন্ড হিম তার নিজের কাজে সে উৎসাহ হারিয়ে ফেলেছিল হি কুড নট ফাইট ডিলাইট ইন আর্মস সে আর অস্তে কোনো আনন্দ পাচ্ছিল না হিজ ইজ হার্ড দ্যাট ইউজ টু বি রাউজ অ্যাট দ্য সাইট অফ ট্রুপস সৈন্যদল দেখলে তার হৃদয় আগে যুদ্ধের জন্য ব্যাকুল হয়ে উঠত উড নলঙ্গা স্টার অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস অর দ্য নেইং অফ ওয়ার হর শেস তার রণডঙ্কা অথবা যুদ্ধের ঘোড়ার ডাকে আর জেগে উঠল না তাহলে আগে সে একটা সৈন্য দল দেখলেই তার হৃদয় যুদ্ধের জন্য আকুল হয়ে উঠতো এখন সৈন্যদল দেখা তো দূরের কথা যদি রণডঙ্কা শুনতে পায় যুদ্ধের ঘোড়ার ডাক শুনতে পায় তবুও তার মধ্যে কিন্তু আর কোন রকম হৃদয়ের ব্যাকুলতা তৈরি হচ্ছে না যুদ্ধের জন্য হি সিম টু হ্যাভ লস্ট মনে হচ্ছে সে যেন হারিয়েছে অল দ্যাট প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন হুইচ আর সোলজার গর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা যা একজন সৈন্যের গুণ বলে বিবেচিত হয় সে সব কিছু হারিয়ে ফেলেছে তার এগেন হি আবার সে ভাবছে না তার স্ত্রী সৎ নয় তাহলে কখনো ভাবছে তার স্ত্রী ডেস দেব না সৎ আবার কখনো ভাবছে না ডেস দেবোনা সৎ ইয়াগো টু বি জাস্ট মাঝে মধ্যে সে ভাবছে ইয়াগো ঠিক বলছে ইয়াগো ন্যায় ব্যক্তি বাট অ্যাট টাইম দ্য কন্ট্রারি আবার অন্য সময় সে তার বিপরীত ভাবছে যে না ইয়াগো সৎ ব্যক্তি যা বলছে সে ঠিক বলছে না ছিন্ন ভিন্ন হয়ে গেল উল্টো পাল্টা চিন্তায় যে উল্টো পাল্টা নানা রকম চিন্তায় তার বিক্ষিপ্ত চিন্তায় তার মন দোটানায় পড়ে গেল ওয়ান লেড হোল্ড অন ইয়াগোজ থ্রোট একবার সে ইয়াগোর গোলাটাকে চেপে ধরল অ্যান্ড ডিমান্ডেড প্রুফ ডেস গিল এবং দাবি করেছিল দেশ অপরাধের প্রমাণ অর থ্রিয়েট অ্যান্ড ইনস্ট্যান্ট ডেথ ফর ইজ হ্যাভিং বিলাইড হার অথবা তাকে ভয় দেখালো যে সে যদি প্রমাণ দিতে না পারে তার বিরুদ্ধে মিথ্যাচারের জন্য তাকে মৃত্যু সাজা দেবে যে তার স্ত্রী দেশ বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে যদি প্রমাণ দিতে না পারে ইয়াগো ফেন্ড ইন্ডিগনেশন দ্যাট হিজ অনেস্টি ওয়াজ মিস ইন্টারপ্রেটেড টু বি এ ভাইস ইয়াগো ক্ষোভের ভান করে বলল তার অনুগত্য এবং সততাকে তার অপরাধ বলে ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে আমি সৎ আমি আপনার অনুগত বলে আপনাকে এই জিনিসগুলো লক্ষ্য করতে বলেছিলাম আর আপনি সেটাকে আমার অপরাধ বলে ভুল করছেন হি পয়েন্টেড আউট ইফ ও হ্যান্ড দ্য হ্যান্ড অফ ডেসডেমোনা খুব ভালো করে খেয়াল করবে তখন ইয়াগো বলল যে আপনি কি ডেসডেমোনার হাতে একটা রুমাল লক্ষ্য করেছিলেন দ্যাট ওয়াজ স্ট্রবেরি স্পটেড যাতে স্ট্রবেরি ছবি ছিল ওথেলো দ্যাট ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট টু ডেসডেমোনা খুব ভালো করে দেখ দিবে আর ও ছিল স্বীকার করলো যে হ্যাঁ এটা ছিল তার দেওয়া প্রথম উপহার যে হ্যাঁ ওই স্ট্রবেরি ছবি দেওয়া দেওয়া রুমালটাই ছিল তার প্রথম উপহার দ্যাট সেম ওই রুমাল সে ডিয়াগো ইয়াগো বললো খুব ভালো করে খেয়াল করবে আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইফ ইজ ফেস উইথ আমি দেখলাম আজকে মাইকেল ক্যাসিও সেই রুমালটা দিয়ে মুখ মুছছে যে তার মানে আপনার দেয়া প্রথম উপহারটাকে ডেস ডেমোনা ক্যাসিওকে গিফট করে দিয়েছে মানে আপনার উপহারের কোনো ভ্যালু ডেস কাছে নেই তাই সে ওটা ক্যাসিওকে দিয়ে দিয়েছে এটা ইয়াগো বলতে চাইলো ওচেলো রিপ্লাইড ওচেলো উত্তর দিল ইফ ইড বি অ্যাজ ইউ সে তুমি যেমনটা বললে সেটা যদি সত্যি হয় যে তোমার কথা যদি সত্যি হয় আই উইল নট রেস্ট ইউর ওয়াইড রিভেঞ্জ ইস দেম আপ আমি বিশ্বাম নমুনা যতক্ষণ না ভয়ঙ্কর প্রতিশোধ তাদের দুজনকে গ্রাস করে যে ভয়ঙ্কর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি খান্ত হব না ফার্স্ট ফর এ টোকেন অফ ইউর ফাইডালিটি প্রথমত তোমার আনুগত্যের স্বীকৃতি হিসাবে আই এক্সপেক্ট দ্যাট ক্যাশিও শ্যাল বি পুট টু ডে তুই তিন থ্রি ডেজ আমি আশা করি ক্যাশিওকে আমি তিন দিনের মধ্যে হত্যা করব। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল আর ওই সুন্দরী শৈতান মানে হচ্ছে ডেস কথা বলতে চাইছে যে ওই সুন্দরী শৈতান আই উইল উইথ ড্রয়ান ডিভাইস সাম সুইফট মিনস অব ডেথ ফর আর আমি নিজেই তাকে মধুরভাবে খুন করার জন্য একটা উপায় খুঁজে বের করবো যে তাকে সুইফলি ডেথ যাতে করে তার কষ্ট কম হয় তাই তাকে ওই শৈতানকে হত্যা করার জন্য নিজেই আমি উপায় খুঁজে বের করবো ওথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার হাউ ক্যাশিও কেম বাই উইথ দ্য হ্যান্ড কার চিপ অফ ডেস ডেমোনা দেখো ওথেলোর জীবনে এটাই সবথেকে বড় ভুল হবে ওথেলো কিন্তু জানতে চাইলো না ক্যাশিও কিভাবে ডেস ডেমোনার ওই রুমালটা পেয়েছিল সে না ক্যাশিওকে জিজ্ঞাসা করলো না ডেস জিজ্ঞাসা করলো যে কিভাবে ক্যাশিওর কাছে রুমালটা গেল যদি ক্যাশিওকে সে জানতে চাইত ক্যাশিও তো তার বন্ধু তাহলে কিন্তু মিটে যেত হি ডেথ সেন্টেন্স আপন বোথ তার আগেই সে দুজনের মৃত্যু সাজা ঘোষণা করে দিল যে হ্যাঁ যদি সত্য সত্য এই রুমালটা ক্যাসিওর কাছে থাকে তাহলে আমি ওদের দুজনকেই খুন করব। ডেস নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট টু ক্যাশিও ডেস কখনো এরকম একটা উপহার ক্যাশিওকে দেয়নি

টু স্টিল দ্য হ্যান্ডকার চিপ ফ্রম ডেস ডেমোনা চিন্তা করো কিরকম কৌশল সে ইমিলিয়াকে দিয়ে ডেস ডেমোনার রুমালটা চুরি করে আনা করেছিল অ্যান্ড ড্রপ ইট ইন ক্যাশিও জোয়ে আর সেটাকে ফেলে দিয়েছিল যে পথ দিয়ে ক্যাশিও আসবে হোয়ার হি মাইট অ্যান্ড দেয়ার বাই প্রোভাইড এভিডেন্স টু ইয়া গোজ সাজেশন দ্যাট ইট ওয়াজ ডেস ডেমোনাজ প্রেজেন্ট যাতে এটা প্রমাণ করা সহজ হয় যে এই রুমালটি ডেস ডেমোনা ক্যাশিওকে উপহার হিসাবে দিয়েছে কারণ কি ক্যাশিও ওই রুমালটা জানতো যে হ্যাঁ এই রুমালটা ওথেলো ডেসডেবোনাকে গিফট হিসাবে দিয়েছিল কারণ ওদের দুজনের প্রেমের ব্যাপারে ক্যাশিও সব কিছুই জানতো তাই যখনই ক্যাশিও তার আসার পথে ওই রুমালটাকে দেখতে পাবে তখনই সে সেই রুমালটা হাতে কুড়িয়ে নেবে যে না এটা তো ওথেলো দেওয়া ডেসডোবোনাকে উপহার তাই সে রুমালটা কুড়িয়ে যখন আনতে যাবে বা নিয়ে আসবে তখন কিন্তু প্রমাণ হয়ে যাবে যে না রুমালটা ক্যাশিওকে ডেসডোনা গিফট হিসাবে দিয়ে দিয়েছিল দেখো যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওতে আমরা এই প্রেজেন্ট পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ এবং বিশ্লেষণ করলাম পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করবো তাই যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে তাদের পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর যারা আগের ভিডিওগুলো দেখোই তাদের জন্য আমি আগের দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও এছাড়াও আমি ক্লাস ইলেভেনের র্যাপিড রিডারের এস ইউ লাইক ইট এবং ম্যাকবেথ এই দুটি নাটকের অলরেডি বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং উইলিয়াম ওয়ার্ডসাথের কম্পোস্ট ডাপন ওয়েস্ট মিস্টার ব্রিজ এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ কবি কি রেটোরিক ব্যবহার করেছেন কবিতার রাইন স্কিম কি তালিয়ে ডিটেলসে আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও ভালো থেকেও ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে